সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার, যার জন্য মৎস্যজীবীদের মহলে প্রবল আতঙ্ক ছড়ায়। শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এই ট্রলারডুবি হয়। ট্রলারডুবির ফলে 9 জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে গেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম FB বাবা গোবিন্দ। এর আগেও এই ধরনের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মৎস্যজীবীদের তরফে জানা গেছে ট্রলারটিকে সোজা করা হয়েছে। 5টি ট্রলার ডুবন্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে। ট্রলারটিকে উপকূলে এনে ভিতরের জল খালি করে কেবিনের মধ্যে মৎস্যজীবীদের সন্ধানে চলে তল্লাশি। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, 9 জনকে উদ্ধার করা গেলেও বাকিরা ট্রলারের ভেতরে আটকে পড়েন। ট্রলারটিকে সোজা করা হয়েছে, কিন্তু চারদিকে জল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়, তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাইজ হচ্ছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। এর আগে গত 30 জুলাই কাকদ্বীপের অক্ষয়নগর এলাকা থেকে প্রসেনজিৎ নামে ওই ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ ধরতে রওনা দিয়েছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে কাকদ্বীপের বাঘের চর এলাকার কাছে ওই ট্রলারের পাটাতন ফেটে গিয়ে জল ঢুকতে থাকে। আশেপাশে থাকা অন্যান্য ট্রলারগুলি বিপদগ্রস্ত 18 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। বারবার ট্রলার দুর্ঘটনা ঘটায় মৎস্যজীবীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। যারা স্বজন হারিয়েছেন তারা এখন শোকবিহ্বল। প্রতি বছরই এভাবে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। তাই তাদের পেশা ও নেশার টানে গিয়ে যারা জীবন দিচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছে মৎস্যজীবীদের সংগঠন। জাহিদ মিশ্রের রিপোর্ট, বাংলা জাগো।